দীর্ঘ 2 মাস পর ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। মাঠে ফিরে ক্লাব ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ম্যাচে ইন্টার মায়ামির 3-1 গোলের জয়ের দিন 2 গোল করার পাশাপাশি সতীর্থের 1 গোলে অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 3 গোলের 3টাতেই অবদান রেখেছেন লিও মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের গোল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা গিয়েছে লিওনেল মেসি সতীর্থের কাছ থেকে পাওয়া বলটি ধরে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে পড়েন। সতীর্থের গতি আর মুভমেন্ট বুঝে আগে থেকেই পজিশন নিয়েছেন মেসি। ডিবক্সের বাহিরে দাঁড়িয়ে থাকা আর্জেন্টাইন সুপারস্টারকে বল বাড়িয়ে দেওয়া হয়েছে, এরপর দ্রুত গতিতে ডিবক্সে ঢুকে পড়েছেন মেসি। এ সময় তার সামনে ছিল প্রতিপক্ষের 1 ফুটবলার। 1-1-এ সেই প্রতিপক্ষের ফুটবলারকে পরাস্ত করেছেন মেসি। প্রতিপক্ষের 4 জনকে বোকা বানিয়ে একপাশে পাঠিয়ে লিওনেল মেসি একেবারেই একা বল জালে পাঠিয়েছেন। দূরপোস্ট দিয়ে বল জালে পাঠানোয় প্রতিপক্ষের গোলরক্ষকের পক্ষেও বলটি ধরা সম্ভব হয়নি। চমৎকার গোলে দলকে এগিয়ে নিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে জিতানোর পথে এদিন 2 গোল করেছেন মেসি, যে 2 গোল লিওনেল মেসিকে নিয়ে গেছে 840 গোলের মাইল ফলকে। ক্যারিয়ারে 840 গোল করার পাশাপাশি সর্বমোট গোল এবং অ্যাসিস্টের সংখ্যা লিওনেল মেসি দাঁড়িয়েছে 1215।